করুন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কি ছিল? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনোটি নয়, অপশন ঘ কোনোটি নয়। আর্য জাতির লোকেদের প্রকৃত বা আদি বাসস্থান কোথায় ছিল? অপশন খ পাঞ্জাব। পরের প্রশ্ন, বেদ কয় ভাগে বিভক্ত? অপশন খ চার ভাগে বিভক্ত। সবচেয়ে আগের কোন ধর্মটি উৎপত্তি হয়েছিল? অপশন ক হিন্দু ধর্ম। পরের প্রশ্ন, বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? অপশন ক কুন্তপুর। নিম্নের কোন ভাষায় বৌদ্ধ ধর্মের পবিত্র বইগুলি লেখা হয়েছিল? অপশন ক পালি ভাষা। পরের প্রশ্ন, কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিল? নন্দবংশের রাজা। পরের প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদন্ত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌর্য শাসক সব থেকে দীর্ঘদিন সময়ব্যাপী রাজত্ব করেছিলেন? অপশন গ অশোক। নিম্নের কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন? বসুমিত্র। অপশন গ। পরের প্রশ্ন, বিম্বিসারের রাজত্বকালে অশোক কোন জায়গায় প্রশাসক ছিলেন? অপশন ক উজ্জয়িনী। বর্তমানের কোন জায়গায় প্রধানত কুশারা বসবাস করতেন? অপশন খ চীন। নিম্নে কে কনিষ্ক রাজ্যসভার সঙ্গে যুক্ত ছিলেন না? অপশন ঘ বাণভট্ট। অর্থাৎ আর যে তিনটি অপশন রয়েছে সবগুলি কনিষ্কের রাজ্যসভার সাথে যুক্ত ছিলেন, এটি মনে রাখবেন। পরের প্রশ্ন, কে ভারতের গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? অপশন খ প্রথম চন্দ্রগুপ্ত। চীনা পর্যটক ফাইন কার রাজ্যসভায় এসেছিলেন? অপশন খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের হুন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? অপশন খ মিহির কুল। বাংলা রাজা শশাঙ্কের রাজধানী বর্তমানে কোন জেলায় অবস্থিত ছিল? অপশন গ মুর্শিদাবাদ। ভাস্কর বর্ধন আধুনিক ভারতের কোন রাজ্যে এসেছিলেন? অপশন গ আসাম। পরের প্রশ্ন, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে মনে করা হয়? অপশন খ হেমন্ত সেন। তো বন্ধুরা, এই পিডিএফ ফাইলটি যদি আপনারা পেতে চান, ডিসক্রিপশানে দেয়া হোয়াটসঅ্যাপের গ্রুপের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটি ধরে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাথে যুক্ত হয়ে যান, সেখানে এই ভিডিওর পিডিএফটি আপনাদেরকে দেওয়া হবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।